নবীজি মাযহাব মানে নাই, আমরা কেন মাযহাব মানবো? নবীজির কাউকে মানার প্রয়োজন আছে মাযহাবে? এটা তো প্রশ্নই ওঠে। নবীজি তো একজন নেতা, প্রণেতা। আপনার আমরা বলি হাদিস ছাড়া কিছু মানি না, বাংলাদেশে বিশেষ করে এশিয়া মহাদেশে উলিল আমল নিয়ে ভিড়ে ভিড়ে চলতেছে। কেউ কইতেছে উলিল আমল যে কেউ হতে পারে, যারা দিনের দায় সবাই হতে পারে। কেউ বলতেছে না, উলিল আমলটা একমাত্র যোগ্যতা সম্পন্ন আইমা মুজতাহিদিন তথা মাযহাবের ইমামগণই একমাত্র উলিল আমরের অধিকার রাখে। আল্লাহ তাদেরকে অনুসরণের কথা বলেছে। এখন আসেন, আমরা মূলত কার কথা মানবো? সাধারণ কোন মানুষের কথা না মুফাসসিরদের কথা? আরো জোরে বলেন, সাধারণ মুফাসসির নাকি নবীজির সাহাবি মুফাসসির? তো রইসুল মুফাসসির মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর দামি সাহাবী, হযরত আতা বিন আবি রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আতা বিন আবি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে পরের যুগে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আলী রাহমাতুল্লাহ আলাইহি সহ। তো আমরা কাকে মানবো? তো এই পাঁচজন মুফাসসির আলোচনা যদি একটু বুঝতে চান ভালো করে লক্ষ্য করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। তো আমরা যদি পাঁচজন মুফাসসিরের পক্ষে যাই, আব্দুল ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা বিন আবি রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আলী রাহমাতুল্লাহ আলাইহি, এই ছয়জন যাদ্রেল মুফাসসির এরা বলেছে উলিল আমল মানে হলো মাযহাবের ইমামগণ। এখন আসেন, মাযহাব নিয়ে তর্ক আছে না নাই? অনেকে মাযহাব মানে, অনেকে মানে না। বিশেষ করে আমি ক্লিয়ারলি বলি, এখানে আমি কোনো একটা জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বক্তব্য দিব না। আমি শুধু আপনাদের সামনে তুলে ধরব মানা না মানার দায়িত্ব আপনার। কেউ বলে মাযহাব মানার প্রয়োজন নাই, আর এক দল বলে না মাযহাব মানা ছাড়া ইসলাম মানা কঠিন হয়ে যাচ্ছে। আসেন, যারা বলে মাযহাব মানার প্রয়োজন নাই তারা কেন বলে? বলে যে কেউ কোরআন হাদিসের ব্যাখ্যা জানে তার একজনকে ধরে আমল করলেই পেয়ে যাবে সবকিছু। কিন্তু এই যে ছয়জন মুফাসসির ওনারা বলেছে আল্লাহ নবী এবং আল্লাহর পরে যাকে অনুসরণ করতে বলেছে সে সাধারণ ব্যক্তি হতে পারে না, তাদের মেধা থাকতে হবে, তাদের ইলম থাকতে হবে। তো কারা তারা? বলে মুসনাদে আহমদে শর্ত করা হয়েছে, যার নাহু সরব বালাগাত ফাসাহাত ইলমুল মানি ইলমুল আহকাম ইলমুল বাদি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ইলমের অভিজ্ঞতা আছে, আহকামের কমপক্ষে 100,000 হাদিস মুখস্থ আছে, বুঝেন ভালো করে, যার তাকওয়ার উচ্চ পর্যায়ে তিনি চলে গেছেন, যাদের 30 পারা কোরআনের 6600 মতান্তর 66 মতান্তর আয়াতের প্রত্যেকটা আয়াতের তাফসীর জানতে হবে, এরাই উলিল আমরের যোগ্য। এখন ওইটা যদি আমি বলি ভাই আমি উলিল আমরের যোগ্য, এখন আপনি কি আমাকে তাকলিফ অনুসরণ করতে পারেন? আমি কি তাদের যোগ্য? বাকি চারটা জ্ঞান পাঁচটা জ্ঞান যেগুলো বললাম এগুলো ইমামদের মধ্যে ছিল, এটা গোটা পৃথিবীর সালাফি যারা আছেন তারাও মানে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, হাম্বল তাদের মধ্যে ইলমগুলো ছিল, যে কারণে অনেকে মাযহাব মানে। আরেকটা কথা, আমরা মাযহাবের অন্ধ অনুসারী না হই। অনেকে মনে করে মাযহাব না মানলে কিছু না, ইমাম আবু হানিফা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে এই মাযহাব মানা আপনার আমার জন্য হারাম, ঠিক কিনা? রসমুল মুফতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইদা সহাল হাদিস বাহু মাযহাবি, হাদিস যখন সহি হবে সেটাই আমার মাযহাব। তার মানে একাবুল হিমামে বলা হয়েছে আমার কোন মাসআলায় যদি তোমরা ভুল পাও দেয়ালে ছুঁড়ে মারো, মানার প্রয়োজন, এটা ইমামদের কথা। এখন আমরা কি মাযহাবের অন্ধ অনুসারী নাকি সব কিছু যাচাই বাছাই করে দেখে তারপর অনুসরণ করি, দেখে শুনে আমরা অনুসরণ করি, ঠিক কিনা? জোরে কথা।
নবীজির যুগেও তাকলিদ ছিল, অনুসরণ ছিল, বাজান ছিল না এটা বলতে পারবেন না। আসওয়াদ বিন ইয়াজিদ রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করা হয় নবীজির যুগে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনের গভর্নর হিসেবে যখন গেলেন, একজন মহিলা তার কাছে একটা সমাধান চাইল, আমার মেয়ে এবং আমাকে আমার স্বামী রেখে চলে গেছে, আপনি সম্পদটা বণ্টন করে দেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বণ্টন করে দিলেন। এর দ্বারা বোঝা যায় নবীজির যুগেও নবী থাকা অবস্থায় অন্য কারো তাকলিদ বা অনুসরণের ব্যবস্থাপনা ছিল, ঠিক কিনা জোরে কথা। নবীজি বলেন, সাদ যেটা পছন্দ করে আমি নবীও সেটা পছন্দ করি। তার মানে বোঝা যায় মানুষকে অনুসরণ করা একটা প্রথা আমার নবীর যুগেও ছিল। আমি সমাজভাবে বলতেছি যাতে বুঝতে কষ্ট না হয়, একটু ভালো করে বুঝবেন। অনেকের বলে নবীজি কেন মাজহাব মানে না, নবীজি মাজহাব মানে না, আমরা কেন মাজহাব মানি? আসলে আমার একটা জবাব দাও, নবীজি তো ইসলামের একজন প্রণেতা, শরিয়াত প্রণেতা, সে কেন মাজহাব মানে? এটা একটা বেয়াকুফের মতো প্রশ্ন না? নবীজির কাউকে মানার প্রয়োজন আছে মাজহাবের? এটা তো প্রশ্নই ওঠে। নবীজি তো একজন নেতা প্রণেতা, তাকে মানার প্রয়োজন নেই অন্য কাউকে? সে তো আল্লাহ সরাসরি জিব্রিল আমিন থেকে হাদিস পেয়েছে, ওহি পেয়েছে, তারপর হাদিস বর্ণনা করেছে, ঠিক নেই? এটা বুঝতে হবে। আপনারা আমরা বলি হাদিস ছাড়া কিছু মানি না, যারা বলি আচ্ছা সবকিছুর সমাধান কি হাদিসে পাবো? না, আল্লাহ সমাধান রেখেছে মানব জাতির। কোরআনের বহু আয়াত মুহকাম, বহু আয়াত মুতাশাবিহাত, অনেক সন্দেহযুক্ত হাদিস, অনেক সন্দেহযুক্ত কোরআনের আয়াত, এগুলো সমাধান কোথায় পাবো? আল্লাহ তো কোরআনে বলছে তোমাদের জন্য আমি তোমার মা এবং মেয়েকে বিবাহ করা হারাম করে দিয়েছি। আল্লাহ কিন্তু নানিকে বিয়ে করতে নিষেধ করেন না, আল্লাহ কিন্তু দাদিকে বিয়ে করতে নিষেধ করেন না। তার মানে কি নানির বিয়ে করা জায়েজ আছে? কথা কন, এই সমাধান কোথায় পাবো? বলে ওই যে মেধা সম্পন্ন উলিল আমর যারা আছে তারা এই সমাধানগুলো দিবে, তারপরে তোমরা তাদের অনুসরণ করে আল্লাহ এবং নবীকে অনুসরণ করো। বুঝেন নাই? আল্লাহ দেখেন, আল্লাহর পয়গম্বর 11 মতান্তর, কেউ বলছে 12 বিবাহ করেছে। আচ্ছা কেউ কি এই হাদিস মানতে গিয়ে 11 বিয়ে করতে পারবে? হ্যাঁ, আতা সুবাত কলমে আনি মুগরিব ইবনে শুবা থেকে হাদিস বর্ণনা করা হয় নবীজি একটা কওমের নিকট গেলেন, গিয়ে দাঁড়ায় প্রস্রাব করলেন। নবীজি দাঁড়ায় প্রস্রাব করছেন, হাদিসটা সহি হাদিস। এখন কি আপনি আমি দাঁড়ায় প্রস্রাব করব? কেন করব না? নবীজি তো করেছে, সব হাদিসের উপর আমল করা যাবে। তো সমাধান কোথায় পাবো? ইমামরা সমাধান দিয়েছে, কেমনে? যে নবীজির হয়তো কোমরে ব্যথা ছিল, নয়তো ময়লার স্তূপ ছিল, প্রস্রাব ছিটে গায়ে আসতে পারে, এজন্য নবী ওজুর বশত দাঁড়ায় প্রস্রাব করেছে এবং জীবনে একবার। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয় অধিকাংশ টাইম আম্মাজান আয়েশা নবীজির সাথে ছিলেন, যে কারণে অধিকাংশ টাইম আম্মাজান আয়েশা ছিলেন, তিনি বর্ণনা করছেন দাঁড়ায় প্রস্রাব করেন নাই। তার মানে নবীজি ওজুর বশত দাঁড়ায় প্রস্রাব করেছে, বাকি টাইমে ওজুর ছাড়া কখনো দাঁড়ায় প্রস্রাব করেন নাই। আমরাও উম্মতের জন্য ইমামগণ সমাধান দিয়েছে, তোমাদেরও যদি ওজুর হয়, যেমন আমরা হাইওয়ে রেস্টুরেন্ট অনেক সময় বসে প্রস্রাব করা কোনো স্কুপ পাই না, ঠিক কিনা? সেখানে আমার জন্য দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ আছে। কথা বুঝাতে পারলাম? আবার আল্লাহ অন্যায়তে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যে বিষয়ে জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। আহলা যিকির বলেছে আল্লাহ, তাফসীরে কুরতুবি, তাফসীরে মাজারি, এরপরে তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাবির, প্রত্যেকটা মুফাসসির এই আহলা যিকির দ্বারা ইমামগণ উদ্দেশ্য নিয়েছেন। তার মানে বোঝা যায় মাজহাবের অন্ধ অনুসারী না, মূলত মাজহাব এই কারণে মানি কারণ তাদের সমপরিমাণ জ্ঞান আমাদের মধ্যে নেই। 100,000 আহকামের হাদিস তো দূরের কথা, 100 হাদিস সনদ সহ মুখস্থ করার মতো আলেম পাওয়া দুষ্কর, ঠিক কিনা জোরে কর? তো আমরা কাকে মানব, কাকে মানব? তাকওয়ার উচ্চ পর্যায়ে যারা তাদেরকে মানতে বলছে, কিন্তু সমাজে যারা মাজহাব মানে না মানে না বলে গুলি দেয়, তাদের ভিতরে কতটুকু তাকওয়া? এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি শুধুমাত্র উলিল আমরটা বিষয়টা বুঝাতে চাইছি যে মাজহাব মানার কতটুকু গুরুত্ব আছে বা কতটুকু নাই, এটা আপনার ব্যাপার। হ্যাঁ,
ওই শর্তগুলো যদি আমার মধ্যে পাওয়া যায় আপনার মধ্যে আপনার মাযহাব মানার প্রয়োজন নাই, কিন্তু এই শর্তগুলো পাওয়া কঠিন হয়ে যাবে, এটা পাওয়া সম্ভব না। মহিষের গোশত হালাল না হারাম? জোরে জবাব দিতে, হালাল না হারাম? দুধ দুধ সিয়াসিত্তার কোন কিতাবে বুখারী মুসলিম ইবনে মাজাহ আবু দাউদ তিরমিজি নাসাঈ মুয়াত্তাইন বলেন মুসনাদ আহমদ বলেন সিয়াসিত্তা লাগবে কোন কিতাব থেকে কোরআনের কোন আয়াত থেকে আপনি প্রমাণ করতে পারবেন না মহিষের গোশত খাওয়া হালাল? কেন হালাল হইল? কিয়াসের মাধ্যমে হালাল হয়েছে। কারা করেছে? ইমামরা করেছে, গরুর উপরে কিয়াস করেছে, দোতলা মসজিদ, এগুলোর কোন রেওয়ায়েত হাদিসে নাই। আপনারা দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কোরআনের ভলিউম আকারে এটা যে বের হয়েছে ওসমানের যুগে, এটা কিন্তু আমাদের যুগে না, নবীর যুগে ছিল না, মসজিদের মেহরাব হযরত আলীর যুগে, সানি আযান জুমার হযরত ওমরের যুগে, এরপরে কোরআনের হারকত হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এগুলো নবীর যুগে ছিল না, খোলাফায়ে রাশেদার যুগে। সুতরাং বুঝা গেল সবকিছু হাদিস দিয়া মানা যায় না, এজন্য উলিল আমরদের অনুসরণ করতে হবে। কথা ঠিক আছে? বুঝতে পারছেন? বিশদ আলোচনা করার দরকার নেই, এতটুকু বুঝাইলাম। তাদেরকে মানলে কি হবে বলে, তাদেরকে মানলে তাদের মাধ্যমে নবীজির রেখে যাওয়া 10 লক্ষ হাদিসের বিভিন্ন মতামত মতানৈক্য আপনি জানতে পারবেন, যার মাধ্যমে আপনি সেই একই ইমামদের মাধ্যমে এবং আরো যারা আকাবির আছে তাদের মাধ্যমে আপনি নবীর হাদিসগুলো মানার সুযোগ পাবেন। আর নবীর হাদিসগুলো মানা মানেই কাকে মানা? এজন্য আল্লাহ বলেছেন, হে মুমিন, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং উলিল আমরদেরকে মানো। রাসূলকে যে মানবো, আমার নবী আবার সুন্দর করে তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিভূতি রহমাতুল্লাহ আলাইহি তিনটা পন্থা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নবীকে পেতে চায় তারা যেন সাহাবা ইকরামকে অনুসরণ করে। কাকে অনুসরণ করবে? তো সাহাবা ইকরাম ঢালাওভাবে সবাইকে ভালোবাসবেন, তবে অনুসরণ বা অনুকরণ করার ক্ষেত্রে কিছু নির্ধারিত সাহাবা ইকরাম আপনি নিয়ে নেন। উনি এক নম্বরে বলেছেন, কেউ যদি তোমরা নবীকে পেতে চাও, এ নবীর উম্মত, আমার নবীকে কোনো বান্দা যদি পেতে চায়, তিনি এক নম্বরে হযরত আবু বকরের কথা বলেছেন। কোন মানুষ যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করে, সে যেভাবে নবীকে ভালোবাসছে ওইভাবে যদি অনুসরণ করা হয়, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আমার নবীকে সে কেমন জানি সরাসরি মানল। আর যারা নবীকে মানল তারা আল্লাহকে মানল। ঠিক কিনা? জোরে কর।